সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? অনেকদিন যাবৎ তোমাদের সাথে আমাদের সাক্ষাৎ নেই। স্কুলও তোমাদের যাওয়া আসা হচ্ছে না, আমরাও যাওয়া আসা করতে পারতেছি না। এই মুহূর্তে আমাদের খুব বিষয় জরুরিভাবে আমাদের ছাত্রদের সাথে একটা বড় ধরনের গ্যাপ সৃষ্টি হয়ে গেছে। সেই কারণে আমরা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং শিক্ষার্থীদের উপকারার্থে আমরা চিন্তা করেছি বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদেরকে খুব কাছে নিয়ে আসব। তো তোমাদের সাথে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের যে ক্লাস আমি বরাবর নিয়ে আসতেছিলাম, আসলে অনেকদিন গ্যাপ, তোমরা হয়তোবা কিছুটা পারাক্রান্ত হয়ে গেছো। স্কুলের মাঠও তোমাদের দিকে তাকিয়ে আছে, স্কুলের টেবিলগুলি তোমাদের দিকে তাকিয়ে আছে, সেই মুহূর্তে তোমরা লেখাপড়াও অনেক পিছিয়ে গেছো। তা আমি আশা করি আজকে তোমাদেরকে কিছু গণিতের ক্লাসের মধ্যে বীজগণিতের কিছু ক্লাস নিয়ে, বীজগণিতের কিছু অঙ্ক নিয়ে তোমাদের সাথে একটু আলাপ করবো। তোমরা এই মুহূর্তে যে যেখানে আসো, যদি কোনো বিষয় অন্য কোনো বিষয় পাঠদান করে থাকো, সেই বিষয় বন্ধ করে আমার কথাগুলো যদি শোনো, তাহলে আমি বীজগণিতের সদৃশ এবং বিসদৃশ পদের কিছু যোগফল আছে, সেই যোগফলগুলি দুই একটা তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। যদি তোমরা ক্লাসে যেভাবে মনোযোগ দাও, বাসা বসে যদি তুমি এদিক এদিক না তাকাও এবং আমার কথাগুলি শোনো, তাহলে আশা করি শিখতে পারবে এবং জানতে পারবে। তো তোমাদের যদি আমি পড়ার মধ্যেও বা বলার মধ্যে বা বোঝাবার মধ্যে যদি কোনো কিছু থেকে থাকে, তোমরা সাবস্ক্রাইবও করতে পারো অথবা আমাকে কমেন্ট বক্সে লিখে অথবা আমার ব্যক্তিগত ফোন নাম্বারে, ডায়েরিতে ফোন নাম্বার আছে, যোগাযোগ করে আমার কাছে জেনে নিতে হবে। তবে আমরা শুরু করি, কি বলো তোমরা? সবাই জাগ্রত তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ ঠিক আছে। একটু খেয়াল করো, তোমাদের অনুশীলনে 4.3 বীজগণিতের এখানে আছে সদৃশ পদের যোগফল নির্ণয় এবং বিসদৃশও আছে, তাহলে সদৃশ পদের যোগফলটা করো। দেখো 16 নম্বর বইটাতে তোমরা একটু দেখো, পৃষ্ঠা 93 পেজে 16 নম্বর যোগ করো, 16 থেকে 24 25, 16 থেকে 25, এর মধ্যে আমি 16 নম্বর অঙ্ক দিয়ে শুরু করবো। তোমরা পারো আমার যতটুকু ধারণা, কিন্তু তারপরে অনেকদিন জিমে আসো আর ছিল এই অধ্যায়টা স্বাভাবিকভাবে বোধহয় অর্ধবার্ষিকীতে নাই, বার্ষিক পরীক্ষার সিলেবাসে আছে। তো আমরা এই পার্টটা নিয়ে, চ্যাপ্টারটা নিয়ে একটু সামান্যতম একটু আলাপ করবো, তোমরা যদি একটু খেয়াল করে শুনে থাকবে। এখন দেখো 16 নম্বর অঙ্ক আছে 3a + 4b, এরপরে আছে একটা রাশি a + 4b, এখানে দুইটা রাশির মধ্যে প্রথম রাশিটা 3a + 4b, আমরা যদি একটু সাজাই নিয়ে দেখো, 3a + 4b সাজাইলাম, খাতা উঠাও একটু, সবাই উঠাও, 3a + 4b। কিন্তু সদৃশ পদের মিল রাখতে গেলে যদি আমরা সংখ্যা ঠিক থাকে, তাহলে সংখ্যার নিচে সংখ্যা লিখবো এবং আক্ষরিক সহক এসে নিচে আক্ষরিক সহক দিব। আক্ষরিক সহক গুলি যদি ঠিক থাকে, যদি সাংখ্যিক সহক ঠিক নাও থাকে, তাহলে কিন্তু সাংখ্যিক পদ বা সদৃশ যোগফল নির্ণয় করা যাবে। তাহলে সদৃশ যোগফল যদি আমরা নির্ণয় করি 3a + 4b, পরের রাশিটা আছে a + 4b, তাহলে a + 4b যদি আমরা সাংখ্যিক সহগের মিল না থাকলে, আক্ষরিক সহগ যদি মিল থাকে, তাহলে আমরা সদৃশ পদ ধরে নেব, যে যোগটা সদৃশ পদ। একটু খেয়াল করতে হবে, বাসা অন্যদিকে মনোযোগ দিতে পারবে না, খুব সহজ হবে যদি সিদ্ধার্থে পারো এবং বুঝতে পারো। তাহলে সদৃশ পদের যোগ আমরা, এখানে আছে 3a, নিচে আছে এ, অর্থাৎ তিনটাই, কি বলো? এখানে উপরে রাশিতে প্রথম সংখ্যাটা তিনটাই অর্থাৎ 3a, আর নিচে আছে একটা এ অর্থাৎ 1a। তো 1a তো এখানে দেওয়া যায় না, আমরা দিলাম শুধু এ, এ মানে একটা এ, তাহলে তিনটা এ আর একটা এ মিলে আমরা ধরি যোগ করলে 4a। এটাকে যদি আমরা সহজভাবে আর একটু বাকি দেখো, 3a, এখানে 3a মানে, একটু খেয়াল করো সবাই, 3a মানে একটা এ, দুইটা এ, তিনটা এ মিলে এলো 3a। দেখো এটা সহজে একবার বিশ্লেষণ করা আছে, বাংলা ভাঙি ভেঙে দিলাম এবং সহজে জিনিসটা বোঝা যায়। এরপরে নিচের রাশিতে আছে, এটা হলো প্রথম, নিচের রাশিতে দেখো শুধু একটাই, তো এই একটাই যদি আমরা প্রথম তিনটের সাথে যোগ দিই, তাহলে 4a। আশা করি বুঝতে কারো সমস্যা হওয়ার কথা না, একটু খেয়াল করে সবাই মনোযোগ দাও। হ্যাঁ, তাহলে আমরা ফেললাম প্রথম রাশিটার যোগফল, প্রথম সংখ্যা মিল করে যোগ করে ফেললাম আমরা 4a। এবার চলে যাবো আমরা
দ্বিতীয় ধাপে। এখানে আমরা জানি বীজগণিতের যোগ বা বিয়োগের সময় আমরা সংখ্যা সংখ্যাতে যোগ বিয়োগ করি, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। এই জিনিসগুলি যদি আমরা খেয়াল করি এবং ঠিক রাখি, তাহলে এখানে প্লাসে প্লাসে প্লাস আমরা যোগ যোগ করলে সেটা হবে প্লাসে প্লাসে প্লাস। এরপর আছে ফোর বি, নিচু আছে ফোর বি, স্বাভাবিক ইকুয়াল, অর্থাৎ একবার সাংখ্যিক সহগ এবং আক্ষরিক সবগুলি মিলে আছে এবং সদৃশ প্রতির যে বৈশিষ্ট্যগুলি থাকার দরকার সবগুলি এই দুইটা রাশিতে দুইটা সংখ্যাতে আছে। তো এখন যোগ করলে ফোরে ফোরে এইট, বিএ বিএ বি। অনেকে একটু ভুল করতে চায়, যেমন বিএ বিএ বি স্কোয়ার, কিন্তু যোগের ক্ষেত্রে এই কথাটা ঠিক না, আমি একটু বাড়তি বলতেছি কিন্তু তারপরে একটু ইঙ্গিত রেখে, এখানে বিএ বিএ বি স্কোয়ার হবে বি ইন্টু বি, অর্থাৎ বি গুণ বি হলে হবে বি স্কোয়ার, বাট বি প্লাস বি যদি হয় হবে টু বি, অর্থাৎ দুইটা বি। এখানে আছে ফোর বি, ফোর বি অর্থাৎ এটা হবে এইট বি, নট ফোর বি স্কোয়ার বাই বি স্কোয়ার। বুঝতে পারছো? আমরা একটা অঙ্ক করছি, যদি একটা সাদা দিকে আরেকটু আগাই তাহলে বোধ হয় আরেকটু ক্লিয়ার হবে। তোমরা দেখো সামনের অঙ্কটা, এটার অ্যান্সার লেখো তোমরা, ফোর এ প্লাস এইট বি। এবার দেখো এই বইয়ের এই পরের অঙ্কটা আছে তোমার, আমরা বইগুলি হয়েছে যে দেখো সতেরো নাম্বার, সতেরো নাম্বারটা মোটামুটি একই রকম, আঠারোটাও একরকম, তারপরে আমরা প্র্যাকটিসের খাতিরে অথবা এই জিনিসটাকে কভার দেওয়ার জন্য জিনিসটা আসলে ক্লিয়ার ক্লিয়ার হলো কি না আমরা আবার নিজের নিজের জ্ঞানকে নিজে যাচাই করবো যে স্যারের কথাগুলো ওই অঙ্কের সাথে মিল আছে কিনা। দেখো এই অঙ্কটা আছে আঠারোশো, ফোর এ প্লাস ফোর এ মাইনাস থ্রি বি, দ্বিতীয় রাশি থ্রি এ প্লাস ফোর বি, তৃতীয় রাশি আছে টু এ প্লাস থ্রি বি। তোমরা কি পাশে জিমেই গেছো না? একটু খেয়াল করো এবং ভালো লাগবে, এবং যদি নিজে দুই তিনটা অঙ্ক করতে পারো পরবর্তী অবস্থা থেকে তুমি আর একটু ভালো করতে পারবা। তো আমরা যদি আগের অঙ্কটার মতো এটাকে সাজিয়ে নেই, দেখো ফোর এ মাইনাস থ্রি বি খাতায় লিখো, ফোর এ মাইনাস থ্রি বি, দ্বিতীয় রাশিটা আছে থ্রি এ প্লাস থ্রি এ মাইনাস থ্রি এ প্লাস বি, তৃতীয় রাশিটা আছে টু এ প্লাস থ্রি বি। দেখো আগেরটার সাথে মিল আছে, আগে ছিল দুইটা রাশি, এখানে একটা, এই দুইটা এখানে হয়ে গেল, একটা দুইটা তিনটা। স্বাভাবিকভাবে আমরা ফাইভ থেকে সিক্স এর একটু কঠিন ধাপে গেছি, সিক্স থেকে যখন সেভেনে যাবো তখন আমরা এই অঙ্কগুলি আরও অন্য ধাপে যাবে। তো এরকম একটা অঙ্ক যখন আমরা শিখতে পারছি, আমরা এই লাইনে আমরা আরেকটা অঙ্কের দিকে যাবো, সেটার মধ্যে আরেকটা রাশি বেড়ে গেল। তো এবার দেখো খেয়াল করো, এখন তো ক্লাসে জিজ্ঞাসা করতে পারতেছি না তুমি দাঁড়ো তুমি দাঁড়ো, তোমরা আমি বলো তোমরা একটু খেয়াল করো, যে যেখানে আছো একটু খেয়াল করো এবং একটু ফলপ্রসূতা লাভ করতে পারবে যদি তুমি ক্লাসে যেভাবে মনোযোগ দাও, বাসা হয়তো বা এদিকে দিকে তাকাইতে পারে না তাকে একটু মনোযোগ দাও এবং বইয়ের দিকে তাকো, আমার কথাটার দিকে খেয়াল করো। তো এখন আমরা লিখে নিলাম ফোর এ মাইনাস থ্রি বি মাইনাস থ্রি এ প্লাস বি থ্রি টু এ প্লাস থ্রি বি। দেখো এখানে সব আক্ষরিক সহগগুলি মিল আছে, আক্ষরিক সহগগুলি এবং সাংখ্যিক সহগ মিল না থাকলেও যেহেতু আক্ষরিক সহগগুলি মিল আছে, সুতরাং সদৃশ পদের যোগফল আমরা নির্ণয় করতে খুব সহজ। তো দেখো এখানে আছে তোমার ফোর এ প্রথম সংখ্যাটা, পরের সংখ্যা আছে মাইনাস থ্রি এ। তো আমরা যদি এই সূত্রটার দিকে যাই, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে প্লাস আছে এটা মাইনাস, প্লাস থাকলেও প্লাস চিহ্ন না দিলে বোঝা যায় যে এখানে প্লাস আছে। খেয়াল করো, বিশেষ অনুরোধ তোমরা একটু বান মনোযোগ সহকারে খেয়াল করো, প্লাস ফোর এ আর দুইটার সাথে কাজ করে আস্তে আস্তে করলে আমরা আগে সামনের দিকে আগাইতে পারবো। দেখো প্লাস ফোর এ আর নিচে আছে মাইনাস থ্রি, তাহলে এখানে প্লাস মাইনাস মাইনাস হলে আমরা যদি বিয়োগ করি, প্লাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ, তো বিয়োগ করলে ফোর এ আর থ্রি যদি আমরা বিয়োগ করে থাকবো মাত্র একটা এ বিয়োগ করবো, অর্থাৎ এই দুইটার মধ্যে বিয়োগ করবো আমরা একটা এ। আর বিয়োগ মানে এখানে দুই সংখ্যার মধ্যে কাজ করলাম, যে দুইটা সংখ্যা কাজ করলাম ওই দুইটা সংখ্যা যে সংখ্যাটা বড় ওই সংখ্যাটার বামে যে চিহ্নটা আছে এখানে বলবে সেই চিহ্ন, সুতরাং এখানে বড় সংখ্যার বামে আছে প্লাস, এখানে এর সাথে প্লাস থাকবে, এ প্লাসে এনে আমরা আবার টু এর সাথে যোগ করবো, তাহলে এখানে প্লাস টু এ আর ওইখানে আছে শুধু একটা এ, তাহলে আমরা পাবো থ্রি এ। দেখো বুঝছো কি না? একবার সহজ একটু বুঝলে একটু খেয়াল করলে হবে, এটা
এখান থেকে যদি আমরা থ্রি মাইনাস ফোর এ থেকে যদি মাইনাস থ্রি এ আবার বলি, ফোর এ থেকে যদি মাইনাস থ্রি এ বিয়োগ দিই তাহলে থাকবে একটা এ, এটা প্লাস এর, আর নিচে আছে প্লাস এর দুইটা এ, তাহলে তিনটায়, আগের মতো তিনটায় কিভাবে হলো এ যোগ এ যোগ এ হলো থ্রি এ, তাই না? ধন্যবাদ। এরপরের রাশিতে যাবো, মাইনাস থ্রি বি এন আছে প্লাস বি, আগের মতোই মাইনাস থ্রি বি মানে মাইনাস বিয়োগের তিনটা বি, এন আছে যোগের একটা বি, তাহলে তিনটা বি থেকে যদি আমরা একটা বি বিয়োগ দিই থাকবে আমাদের দুইটা বি, দুইটা বি হবে মাইনাসের, কারণ বড় সংখ্যার সাথে মাইনাস আছে, আমাদের অঙ্ক শেষ, আমাদের যতটুকু দরকার ছিল ততটুকু শেষ। তাহলে এখন আমরা এক নজরে যদি আবার বলি, প্লাস থ্রি এর থেকে যদি মাইনাস থ্রি এ বাদ যায় থাকবে একটা এ, একটা এর সাথে দুই এর সাথে যোগ হবে, যোগ হলে হবে থ্রি। আবার দ্বিতীয়তে আছে থ্রি বি এর সাথে যদি প্লাস মাইনাস থ্রি বি এর সাথে প্লাস বি বিয়োগ দিই, যোগ করার পরে এখানে প্লাস আছে মাইনাস তিনটা বি থেকে একটা বি দেবে, থাকবে দুইটা বি, দুইটা বি এসে মাইনাসের দুই বি এসে এখানে প্লাস থ্রি বি এর সাথে আবার বিয়োগ হবে একটা বি থাকবে, এলো এটুল অ্যানসার। আমি যদি বলি এখন তোমরা প্রশ্ন করো, এই সুযোগ সুযোগ হবে না, যেহেতু আমার ঘরে আমি বসে আছি, আমার রুমে আমি ক্লাসে একটু দেখতেছি, বইটা দেখতেছি, আমি শুধু এইটুকু বলবো, আমি শুধু এইটুকু বলবো যে তোমরা একটু খেয়াল করো, এবং যখন যদি তোমার না জানতে পারো না বুঝতে পারো তুমি সাবস্ক্রাইবও করতে পারো আমার লাইনে, অথবা আমার কমেন্ট বক্সে লিখে প্রশ্ন করতে পারো, অথবা আমার মোবাইল নাম্বারও তুমি ফোন করতে পারো, তোমরা যে কোনো জায়গা থেকে ফোন করতে পারো। তো আমরা দুইটা অঙ্ক করলাম, আর একটা অঙ্ক তুই ডুবে যাওয়ার জন্য যদি চাপ না হয় তো আমি আরেকটা অঙ্ক তোমাদেরকে একটু আরেকটা সংখ্যা বাড়ে আরেকটা রাশি বাড়ে তোমাদেরকে করাতে চাই, একটু মনোযোগ দিলে তাও সহজ, অর্থাৎ একটার সাথে আরেকটার মিল আছে। সংখ্যাটা উঠাও তোমরা বইয়ে আছে, তোমার 19 নম্বর অঙ্কটা দেখো, 7x + 5y + 2z, আরেকটা আছে 3x - 6y + 7z, এখানে আছে -9x + 4y + z, তিনটা এখানে ছিল আগে, এখানে আগের অঙ্কটা তিনটা রাশি ছিল, কিন্তু এখানে আরেকটা ডিজিট এদিকে বাড়ছে, সংখ্যা বাড়ছে, ভাই আমার অঙ্কটা একটু বড় হয়ে গেছে, তো বড় হইলে সমস্যা নেই, তোমরা আগে দুই অঙ্ক যেহেতু বুঝতে পারছো, না বুঝলো আবার বোঝানোর অপশন আছে, আমি আবার পরবর্তী ক্লাসে আসতেছি, সুতরাং এটা নার্ভাস বা নৈরাশ হওয়ার কিছু নেই। আবার স্কুল আল্লাহর রহমতে যে কোনো মুহূর্তে মাননীয় সরকারের নির্দেশে আমরা আবার তখন স্কুল খুলবে, আমরা আবার এগুলো দরকার নিয়ে সামনাসামনি মুখোমুখি আলাপ করবো, তবে এখানে সামান্যতম হলেও তুমি কিছুটা লাইট বা ধারণা করতে পারো। তো আমরা এখনকার অঙ্কটা যাই দেখো, 7x + 5y + 2z, আবার যদি আমরা নিচে নিচে সাজাই সদৃশ পদ, আবার দ্বিতীয় রাশিটা আছে 3x - 6y + 7z, তৃতীয় রাশিটা আছে -9x + 4y + z, সাজিয়ে দিলাম দেখো এক্স এক্স এক্স, এখানে আক্ষরিক সহগ সহগগুলি মিল আছে, আক্ষরিক সহগ মিল থাকলে বামের সংখ্যা সাংখ্যিক সহগ বা সংখ্যাগুলি মিল না থাকলেও আমাদের আক্ষরিক সহগ যদি মিল আছে করতে সদৃশ পদ হিসাবে অঙ্কগুলো করতে খুব একটা কঠিন না। এবার দেখো 7x + 3x, এখানে 7x আছে 3x আছে, দুইটা স্বাভাবিকভাবে আমরা যোগ করলে হবে 10x, এখান থেকে যদি আমরা -9x যোগ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হলে বিয়োগ হবে 10 থেকে 9, বিয়োগ করলে শুধু একটা x থাকবে, চিহ্নটা হবে প্লাসের, যেহেতু বড় সংখ্যার বাদে প্লাস আছে তাহলে আমরা লিখবো এখানে প্লাস। কি শিক্ষার্থী বন্ধুরা, বেশি কঠিন মনে হইতেছে? মোটেও না, তোমরা একটু খেয়াল করলে দেখবা যেটা কঠিনের কোনো কাজ হবে, শুধু সদৃশ পদগুলি মিল রেখে বাকি সংখ্যাগুলি যোগ করবা বা চিহ্নের নির্দেশে যে যা হয় যোগ সেরে যোগ বিয়োগ সেরে বিয়োগ করবা। দ্বিতীয় রাশি দ্বিতীয় ধাপ, এখানে আছে +5y, আমরা দুইভাবে করতে পারি, +5y এই +4y একসাথে দিতে পারি, অথবা +5y - 6y করতে পারি, যেমনি ইচ্ছা, তো তুমি যেভাবে বুঝতে পারো ঠিক সেইভাবে করতে পারো, কোনো সমস্যা নেই, তুমি নিজ থেকে আগে সাজাবে, ব্যাংককে বলবা যে আমি এটা প্লাস চিহ্ন মাইনাস চিহ্নগুলো একসাথে করে কি এই যোগটি একসাথে করবো না বিয়োগটি একসাথে করবো, যদি প্লাসেরটা যদি করো
ক্লাস ফাইভে ক্লাস ফোরে নাইন হয়, ক্লাস নাইন হয়, আর হচ্ছে মাইনাস সিক্স হয়, এই স্বাভাবিকভাবে এখানে থাকবে থ্রি ওয়াই, ক্লাসে মাইনাসে মাইনাস দুই করলে এখানে প্লাস ছিল, তাহলে প্লাস থ্রি ওয়াই। এরপরেরটা যদি এখন সামনাসামনি থাকতা তাহলে হঠাৎ করে কষ্ট করতাম বলতো, কারণ এত সহজভাবে পরের রাশিটা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে স্টেজগুলি সহজে বলা যায়, সবগুলি প্লাসের টু সেভেন এখানে আছে শুধু সিঙ্গেল, অর্থাৎ একটা জেড, তাহলে সাথে দুই এর নয়, আর এখানে আছে একটা জেড, টেন জেড, এইটাই আছে। তো না বোঝার কিছু নাই, তারপরও বলবো যদি তোমরা না বোঝো আমার কমান্ড বক্সে কমান্ডস করে আমার নাম্বারে তোমরা যে ফোন করো, আমি যেই করে ভর্তি তোমরা যখনই সারা দিবে আমি তখনই তোমাদের সাথে কথা বলবো। তো আজকে মনে হয় বেশি করে ফেলতেছি বলে মনে হচ্ছে, আমি তিনটাকে করলাম ষোলো আঠারো উনিশ, তোমরা এগুলোর মধ্যে আবার এখন থেকে বর্ষা থেকে না উঠেই এগুলি নিয়ে নিজে নিজে একটু ভাবো যে এটা কীভাবে হলো, ওটা কীভাবে হলো, বাবার পরে তুমি আরেকটা খাতা নিয়ে এবং প্রতিটা উঠাও। তো আমি তোমাদেরকে সামান্য একটু কষ্ট দেব, আমি যেহেতু আবার আগামী ক্লাসে ফিরে আসতেছি, তোমরা ততক্ষণ পর্যন্ত আমার লাইনে চোখ রাখবা। তো তোমাদেরকে সামান্য একটু কাজ দিই, অর্থাৎ উনিশ পর্যন্ত করেছি তো বিশ একুশ বাইশ তিনটা বাড়ির কাজ, সোমবার একটু লেখানো খাতা, তোমার হোমওয়ার্ক একটু লেখানো আমি দেই। আমি কিন্তু আগামী দিন তোমাদের থেকে আগামী আগামী দিন বলতে আগামী নেক্সট ক্লাসে যখন আসি আমার চ্যানেলে একটু চোখ রাখলে বলবো, তোমরা খেয়াল খেয়াল করবো তিনটা করে কষ্ট কিনা, আর এখানে বিশ একুশ বাইশ বিশ উঠাই দাও, সবাই উঠাই দাও, একুশ বাইশ এই তিনটা হোমওয়ার্ক দিলাম, তিনটা অঙ্ক তোমরা করবা। পরিশেষে আমি এইটুকু বলবো, তোমাদের এই করোনা ভাইরাস মহামারীর যে সতর্কবিধি আছে, সংবিধিবদ্ধ সতর্ককরণ আছে, তোমাদের সেই সবগুলো নিয়মকানুন মেনে চলে বাসা থাকবে, যেহেতু সরকার তোমাদের কথা চিন্তা করে তোমাদেরকে ঘরে বসে রেখেছে এবং আমার ঘরে আমার স্কুল চালু করেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে তোমাদেরকে পাঠদান করতেছে, সেরকম আমিও তোমাদেরকে অনুরোধ করবো, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা তোমাদের স্কুলের ওয়েবসাইটে তোমাদের স্কুলের ইউটিউবের চ্যানেলে বিজ্ঞ টিচাররা বিভিন্ন শিক্ষকরা খুব যত্ন সহকারে খুব গভীরভাবে চেষ্টা করে তোমাদেরকে একটা ফলোআপ দেওয়ার জন্য, তোমরা তাদের তোমাদের স্কুলের ইউটিউব চ্যানেলে তোমাদের স্কুলের কোনো ওয়েবসাইটে তোমাদের স্কুলের ফেসবুক ওয়েবসাইট যেইটা আছে, অর্থাৎ তোমরা যে যেটা বোঝো তোমাদের স্কুলের প্রত্যেক স্যারদেরকে, অথবা যদি মনে করো অন্য কোনো স্যারও কোনো ইউটিউব চ্যানেলে তোমার ক্লাস একটা তোমার শ্রেণী অনুযায়ী একটা ক্লাস পা পরিবেশন করছে, তুমি সেই ক্লাসটা তোমার ভালো লাগে তুমি গ্রহণ করতে পারো। তো তোমাদের মঙ্গল কামনা করে আজকের জন্য বিদায় নিলাম, তোমাদের অভিভাবক তোমাদের সবাইকে সালাম এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম, খোদা হাফেজ।